কখনো কখনো এমন হয় না কি, গল্প হলেও এমন কিছু ব্যাপার থাকে যার জন্য গল্পটাকে সত্যি বলে মনে করতে ইচ্ছা করে, বা হয়তো সেটা সত্যি ঘটনাই ছিল? আজকের গল্পটাও সেরকম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পের কথক বিখ্যাত লেখক ও প্রত্নতত্ত্ববিদ সুকুমার সেন। সাথে জুড়ে আছে আরও এক মহান ব্যক্তির নামও। এরকম গল্প কখনোই উপেক্ষা করা যায় না। কথা না বাড়িয়ে তাই আসুন শুনুন সেই আধিভৌতিক গল্প, নাম প্রত্নতত্ত্ব। আমি এ গল্প আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যাহারা কিছু আলোচনা করেছেন তাহাদের সকলেরই কাছে ডাক্তার সুকুমার সেনের নাম সুপরিচিত। ডাক্তার সেন অনেকদিন গভর্নমেন্ট প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাটনা এক্সকাভেশনের সময় তিনি স্পুনার সাহেবের প্রধান সহকারী ছিলেন। মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন। বৌদ্ধ আইকনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত। প্রাক গুপ্তযুগের মূর্তিশিল্প ও ভারতীয় মূর্তিশিল্পের ক্রমবিকাশ নামক তার প্রসিদ্ধ বই দুখানা ছাড়া এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশি সাময়িক পত্রিকায় এ বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তার পড়বার ঘরটায় নানা স্থানের ভাঙা পুরনো ইট, ভাঙা কাঠের তক্তি বসানো তুলট কাগজ ও তালপাতার পুঁথির স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থান ছিল না। এইসব মূর্তি শ্রেণী বিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন। কোনো নতুন আনা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন, তারপর টিকিট আঁটতেন বৌদ্ধ মূর্তির দ্বারা। দিন কতক পরে বর্ণনা তার মনঃপূত হতো না। তিনি আপন মনে বলতেন, ওটা ললিত খেয়ে পোজ হলো যে, তারা কি করে হবে। তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এ পিঠ ও পিঠ ভালো করে দেখতেন। মূর্তিটা যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন, এ হাতটায় নিশ্চয়ই পদ্ম ছিল। মানে বেশ বোঝা যাচ্ছে কি না। তারপর আবার পুরনো টিকিট ও নতুন টিকিট আঁটতেন। বৌদ্ধ মূর্তি জম্ভলা। তার এ ব্যাপার দেখে আমার হাসি পেত। আমার চেয়েও বিজ্ঞ লোকে ঘাড় নেড়ে বলতো, হ্যাঁ ওসব চাকরিবাজি রে বাপু, চাকরিবাজি। নইলে কোথাকার পাটলিপুত্র কোথায় চলে গেল? ওরা আজ খোঁড়া ইট পাথর সাজিয়ে হুবহু বলে দিলেন, এটা অশোকের নাট মন্দিরের গোড়া, ওটা অশোকের আস্তাবলের কোণ। দেখতে দেখতে এক কাণ্ড রাজবাড়ি মাটির ভিতর থেকে গজিয়ে উঠল। চাকরি তো বজায় রাখা চাই, কিছু নয় রে বাপ, ওসব চাকরিবাজি। তবে এসব কথার মূল্য বড়ই কম, কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমার ও এসব বিজ্ঞ লোকের চিরদিন ভাসুর ভাদ্র বউ সম্পর্ক। সেদিন দুপুরবেলা ডাক্তার সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন, আমি তখন একটা রাষ্ট্র বিপ্লবের মতো সেখানে গিয়ে হঠাৎ হাজির হলাম। আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। খানিকক্ষণ খোশ গল্প করে সেখানে সারাদিনের মানসিক পরিশ্রম দূর করতে বুঝলাম তিনি খুব ব্যগ্র হয়ে পড়েছেন। এ কথা সে কথার পর ডাক্তার সেন বললেন, চা নাই, একটা গল্প শোনো। এটা আমি কখনো কারুর কাছে বলিনি, তবে স্পুনার সাহেব কিছু কিছু শুনেছেন। বাইরে সেদিন খুব শীত পড়েছিল। দরজা বন্ধ করে সুকুমার বাবুর গল্প শুনবার জন্য বসলাম। চা এলো। চা খেতে খেতে সুকুমার বাবু তার গল্প বলতে লাগলেন। বিক্রমপুরের পুরানো ভিটার কথা বোধহয় কিছু কিছু শুনে থাকবে। এটা কতদিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারে না। অনেক দিন ধরে ঢিবিটা ওই রকমই দেখে আসছে। এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারেন না।
ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিবিটা ঘোড়বার কথা উঠল। এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওটা কয়েকবার ঘোড়বার প্রস্তাব হয়, কিন্তু টাকা জোগাড় করতে না পেরে তা পিছিয়ে যান। আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না, কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এমন বিশেষ কিছু পাবার আশা নেই। অবশেষে কিন্তু আমার আপত্তি টিকল না, ওটা খুঁড়বার জন্যে টাকা বরাদ্দ হলো। আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম। গিয়ে দেখলাম যে ঢিবিটা কাটাতে হবে তার কাছে আর একটা ঠিক তেমনই ঢিবি আছে। এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দীঘি আছে, তা প্রায় মোজে এসেছে। ঢিবি দুটো খুব বড় বড়, ময়না কাটার বন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকে ঢিবিটার ওপরের অংশ একেবারে দুর্গম, পূর্ব দিকে ঢিবিটা একটু ছোট, তার পেছনে ঢালু দিকটায় খানিকটা ফাঁকা ঘাসের জমি আছে, স্থানটা কতকটা নির্জন। সাধারণত খনন কার্য আরম্ভ করবার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে কাজ আরম্ভ করি, তারপর কাজে গিয়ে যাবার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি। পাটনা এক্সক্যাভেশনের সময় এতে খুব কাজ হয়েছিল, কিন্তু ছোট দুটো গ্রাম্য ঢিবি খুঁড়ে তুলতে আমি এসব করা আবশ্যক দেখলাম না। আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোক ছিল না, তার কারণ এই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা PWD থেকে। এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোকে বলে নাস্তিক পণ্ডিতের ভিটা ও ছোটটাকে বলে টোলবাড়ির ভিটা। কারুর মতেই নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তি শাস্ত্রকার বল্লভাচার্য। তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শাঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন, এজন্য দেশের লোকে তার শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয়। কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরে ত্রিসীমানায়ও জন্মাননি, তাদের ওটা ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটা। যাক সে কথা, আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন। আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ তা আন্দাজ করেছিলেন, কিন্তু জোর করে কিছু বলতে পারেননি। আমি জোর করে বলতে পারি কিন্তু বলিনি। কেন বলিনি আর কেমন করে আমি তা জানলাম সেইটাই বলবো। কিছুকাল ধরে ঢিবির উপরকার বন কাটানো হলো, তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো। আমার সঙ্গে বন্ধু ঢাকা মিউজিয়ামের ক বাবু ছিলেন। তিনি শুধু প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন তার চেয়ে বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত। প্রধানত তাঁরই আগ্রহে ও উৎসাহে আমরা এ কাজে হাত দিই। দিনের পর দিন ঢিবি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছের ছায়ায় ক্যাম্প চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতো বসে থাকতাম। আমার বন্ধুর চোখ মুখের ভাব ও উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন ঘুরতে ঘুরতে একটা পুরানো আমলের রাজবাড়িটারই বা একটা তাল পাতায় লেখা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি অভাবপক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই বা মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে প্রথমে বেরোলো একটা মাটির ঘট। ওরকম গড়নের ঘট এখন আর বাংলার কোনো জায়গায় তৈরি হয় কিনা জানি না। ঘটের গলা নিচ থেকে তলা পর্যন্ত কার্ভটি যে দিয়েছিল সে গ্রাম্য কুমোরটিকে আমি শ্রদ্ধা করি। ঘরটার মধ্যে প্রায় আধ ঘট করি হিন্দু রাজত্বে কেনা বেচার জন্যে করি ব্যবহার হতো তা তো জানো। কোন অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে করিগুলো সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছিলেন। সে ভবিষ্যৎ কতদিন হলো সুদূর অতীতে মিলিয়ে গিয়েছে, সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি। ক্রমে ক্রমে আরও অনেক জিনিস বেরোতে আরম্ভ করল, আরও মাটির অনেক ভাঙা ঘট, কলসি,
একখানা মরিচা ধরা লাল রঙের তলোয়ার, একটা প্রদীপ, ভাঙা ইটের কুঁচো এবং সকলের শেষে বেরোল একটা কালো পাথরের দেবী মূর্তি। এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প, অতএব এটাই ভালো করে বলি। দেবী মূর্তিটা পাওয়া যায় টোল বাড়ির ভিটায়। মূর্তিটি রাজমহলের কালো পাথরের তৈরি, চকচকে পালিশ করা। বহুদিন মাটির তলায় থেকে সে পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু মোটের ওপর তখনও যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি। মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল। হাতে বীণা না থাকলেও দেবী না হয়ে দেব মূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসে ধরে নেওয়া যেতে পারত। মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হলো, তখন তার দিকে চেয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম। অনেক মূর্তি গত 15 বৎসর ধরে পরীক্ষা করে আসছি, কিন্তু এ কি, বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে? খানিকক্ষণ একদৃষ্টে মূর্তিটার দিকে চেয়ে রইলাম। আমি খুব কল্পনাপ্রবণ নই, কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুরবেলায় পত্রবিরল ঘোড়া নিম গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন গোলমাল হয়ে গেল। অল্পক্ষণ, অবশ্য খুব অল্পক্ষণের জন্য, মনের মধ্যে এক অপূর্ব ভাব, সৌন্দর্যের ঝলমল চকচকে কালো পাথরের পালিশ করা নিটোল সেই দেবী মূর্তির, তার মুখে দৃঢ় রেখাগুলির, দেহের গঠনের শিল্পভঙ্গির, হাতের আঙ্গুলগুলি বিন্যাসের সুন্দর ধরনের, সকলের ওপর মূর্তির মুখের সেই হাসি মাখা জীবন্ত সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করেছে, তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই আমার প্রথম হলো। জয় হোক সেই অতীত যুগের অজ্ঞাতনামা শিল্পীর, জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার। মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানী বুদ্ধের দলের মধ্যে তাকে রেখে দিলাম। রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভ্রুরেখার নিচে বাঁশ পাতার মতো টানা চোখ দুটোর কোন হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠেছে। কয়েকদিন ধরে নানা কথা মনে হতে লাগল। ঘুরতে ঘুরতে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটির বা ভিটার সময় নিরূপণ করতে পারি। তবে মূর্তিটি গুপ্তযুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি, এটা আমি তার মাথার ওপর ছাতার মতো চিহ্ন দেখে কতকটা আন্দাজ করতাম। পাথরের মূর্তির মাথার ওপরেই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা রীতি, এ আমি অন্য অন্য মূর্তিতেও দেখেছি। সেদিন রবিবার সন্ধ্যাবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম। এইবার যে কথাটা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি, অপরের কাছে এ কথা বলতে আমার বাধে, কারণ তারা আমার বিশ্বাস করবেন না। অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম। পূজার মন্দিরে যেমন ধূপধুনো, গুগুল, ফুল, ঘি, চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায়, এটা ঠিক সেইভাবে। সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে গিয়ে আমায় কেমন একটা নেশায় অভিভূত করে ফেলল। রাত কটা হবে ঠিক জানি না, মাথার কাছে ঘড়িটা টিকটিক করছিল। হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে ঘরের মেঝে কে একজন দাঁড়িয়ে, তার মস্তক মুণ্ডিত, পরনে বৌদ্ধ পুরোহিতের মতো হলদে পরিচ্ছদ, মুখের হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে। বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি কোথায় মিলিয়ে গেল।
বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম, ঘড়িতে দেখলাম রাত দুটো। ভালো করে চোখ মুছলাম, ঘরে কেউ কোথাও নেই। ভাবলাম, আরে গেল যা, রাত দুপুরের সময় এ যে দেখছি ছেলেবেলাকার সেই আবু বেন আধেম। খানিকক্ষণ বিছানায় বসে থাকবার পর ঠিক করে নিলাম ওটা ঘুমের ঘরে কিরকম চোখের ধাঁধা দেখে থাকব। তারপর আবার শুয়ে পড়লাম, একটু পরে বেশ ঘুম এলো। কতক্ষণ পরে জানি না, আবার কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গে আবার সেই সুগন্ধটা পেলাম, আবার সেই নেশা। এবার নেশাটা যেন আমায় পূর্বের চেয়েও বেশি অভিভূত করে ফেললে। তারপরেই দেখি সেই মুন্ডিত মস্তক পীত বসন জ্যোতির্ময় বৌদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন। তারপর আরও কতগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল। হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। দেখলাম এক বিস্তীর্ণ স্থান, কত বাড়ি শ্বেত পাথরের বাঁধানো, কত চত্বর, কত গম্বুজ দেউল, অনেক মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পরা লোকেরা এদিক ওদিক যাতায়াত করছেন, অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠ নিরত। এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু। দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবক মণ্ডলী তার ছাত্র। অশোককুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্তপুষ্প গুচ্ছের পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার ওপর বর্ষিত হতে লাগল। দেখতে দেখতে সে দৃশ্য মিলিয়ে গেল আমার তন্দ্রালস কানের মধ্যে। নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল, এক বিরাট উৎসব সভা। উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা ভরে ফেলেছে, সব যেন অজন্তার গুহার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে উঠে বেড়াচ্ছে। কোন প্রাচীন যুগের হাব ভাব পোশাক পরিচ্ছদ, সভার চারিধারে বর্ষা হাতে দীর্ঘ দেহ সৈনিকরা দাঁড়িয়ে, তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে। সভার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরী কে এক মেয়ে, মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্ম আটা এক যুবক, তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে মাকা তলোয়ার দুলছে, গলায় ফুলের মালা, মুখে বালকের মতো সরল সুকুমার হাসির রেখা। মেয়েটির নিটোল সুন্দর হাতটি ধরে যুবকে দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন, ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু। বায়োস্কোপে ছবির মতো বিবাহ সভা মিলিয়ে গেল। হঠাৎ আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠল, শীতে দাঁতে দাঁত লাগতে লাগলো, পায়ের আঙুল যেন আড়ষ্ট হয়ে উঠল। চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য, ওপর থেকে বরফ পড়ছে, তুষার বাষ্পে চারিধার অস্পষ্ট, সামনে পিছনে সুউচ্চ পর্বতের চূড়া, সামনে এক সংকীর্ণ পথ এঁকে বেঁকে উচ্চ হতে উচ্চতর পার্বত্য প্রদেশে উঠে গিয়েছে। এক দীর্ঘ দেহ ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথ বেয়ে ভীষণতর হিমবৃষ্টির মধ্যে দিয়ে মাতালের মতো টলতে টলতে পথ চলেছেন। তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের ওপর এসে পড়েছে, কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলছেন। বহু দূরের এক উত্তুঙ্গ তুষারমণ্ডিত পর্বত চূড়া কিসের আলোয় রক্তাভ হয়ে দৈত্যের হাতের মশালের মতো সে বিশাল তুহিন রাজ্যের দূর প্রান্ত আলোকিত করে ধক ধক করে জ্বলছে। তুষার বাষ্প ঘন হতে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটা ঢেকে ফেলল।
তারপরই চোখের সামনে এ যে আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়াগা। খড়ের ঘরের পেছনে ছায়া গহন বাঁশ বনে বিকাল নেমে আসছে। মইচি ঝোপে শালিক পাখির দল কিচকিচ করছে। কাঁটাতলায় কোন গৃহস্থের গরু বাঁধা। মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক, তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি। দেখে মনে হলো যুবকের অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে। বর্ষা সন্ধ্যার মেঘ মেদুর আকাশের নিচে ঘন শ্যাম কেতকী পল্লবের মতো কালো ভাব গভীর চোখ দুটি মেলে সে পাথরের মূর্তির মুখের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। হঠাৎ সে দৃশ্যও মিলিয়ে গেল। দেখি আমি আমার ঘরে খাটেই শুয়ে আছি, পাশে সেই বৌদ্ধ ভিক্ষু। এবার তিনি কথা বললেন। তার কথাগুলো আমার খুব স্পষ্ট মনে আছে। তিনি বললেন, তুমি যে মূর্তিটি মাটি খুঁড়ে বার করেছ তারই টানে অনেকদিন পরে আজ আবার পৃথিবীতে ফিরে এলাম। 900 বৎসর আগে আমি তোমারই মতোই পৃথিবীর মানুষ ছিলাম। যে স্থান তোমরা খুঁড়েছ ওই আমার বাস্তু ভিটা ছিল। তুমি জ্ঞান চর্চায় সমস্ত জীবন যাপন করেছ, এই জন্যই তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে, এবং এই জন্যই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতকগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম। আমি দীপঙ্কর শ্রীজ্ঞান, 9 পালদেবের সময়ে আমি নালন্দা মহাবিহারের সংঘস্থবির ছিলাম। ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন মুগ্ধ হয়েছিল, সেজন্য দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয়। দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই। বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল তখন ভগবান শাক্যশ্রীর পরে আমি তিব্বত যাই সেই ধর্ম পুনরুদ্ধারের জন্য। আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয়। আজ অনেক দিন পরে পৃথিবীতে বাংলায় ফিরে এসে সে কথা বেশি করে মনে পড়ছে। চেদিরাজ কর্ণ দিগ্বিজয় বার হয়ে দেশ জয় করতে করতে গৌড় মগধ বঙ্গের রাজা 9 পালদেবের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে যেদিন সন্ধি করলেন আমি তখন নালন্দায় অধ্যাপক। মনে আছে উৎসাহে সেদিন সারা রাত্রি আমি নিদ্রা হইনি। এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনস্ত্রীর সঙ্গে 9 পালদেবের পুত্র তৃতীয় বিগ্রহপালের যে বিবাহ হয় আমি সেই বিবাহের পুরোহিত ছিলাম। অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি এবং অবসর মতো আমি তার চর্চা রাখতাম। তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর এক মূর্তি গড়ি। মূর্তিটি আমার বড় প্রিয় ছিল। ওই মূর্তিটির টানেই অনেক দিন পরে আবার পৃথিবীতে ফিরে এলাম। দেশের লোকে আমায় নাস্তিক বলত, কারণ আমি একেই বৌদ্ধ ছিলাম। তারপর সাধারণভাবে ধর্ম বিশ্বাস আমার ছিল না। যে অরুণোচ্ছটারক্ত হিমবান শৃঙ্গ জনহীন তুষার রাজ্যে আলোকিত করেছে বা তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ। সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরোধিগম্য। আমার কথা ধরি না, কারণ আমি নগণ্য। কিন্তু যে বিশাল সংহারাম আমাদের সময় সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যতে চিরদিন লক্ষ্য রেখে চলেছিলেন। আমিও অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্যমতো তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলাম। যেখানে এখন আছি সেখানে সেই সব যুগপূজ্য
জ্ঞান তাপসী আমার নিত্য সঙ্গী, তোমরাও অমৃতের পুত্র, সে লোক তোমাদের জন্যেও নির্দিষ্ট আছে। অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক। বৌদ্ধ ভিক্ষু কোথায় মিলিয়ে গেলেন, কিসের শব্দে চমক ভেঙে গিয়ে দেখি ভোর হয়েছে। বাইরের বারান্দায় চাকরের ঝাঁটা শব্দ পাওয়া যাচ্ছে। ডাক্তার সেন গল্প শেষ করলেন। আমি জিজ্ঞাসা করলাম, মূর্তিটা কোথায়? ডাক্তার সেন বললেন, ঢাকা মিউজিয়ামে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আপনাদের জন্যই এই চ্যানেল, তাই কোনো গল্পের অনুরোধ থাকলে কমেন্ট করবেন এবং প্লিজ যাওয়ার আগে ভিডিওটা লাইক করে যাবেন। ভালো থাকবেন সবাই। নতুন গল্প নিয়ে আমি অদিতি আবার আসব। নমস্কার।